বন্ধুরা সবারই রকমারী দিয়ে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আমি চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে পাটি সাপটা বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ চামচ সুজি আর চিনি আর নিয়েছি আট চামচ সুজি আর নিয়েছি পাঁচ চামচ চিনি এবার সুজিটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নেব আর চিনিটারও একটা ডাস্ট বানিয়ে নেব মিক্সির মধ্যে আমি এবার সুজিটা দিয়ে দিলাম এবার সুজিটার একটা ডাস্ট বানিয়ে নেব দেখুন কত সুন্দর মিহি সুজিটার গুঁড়ো হয়েছে সুগারটাকেও আমি ডাস্ট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা তিন চামচের মতো ময়দা আমি নিয়েছি কারণ ময়দা সুজিটা ভালোভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি কারণ ময়দাটা না দিলে এই বাইন্ডিংসটা ভালো হবে না আর স্প ভালো হবে না চাটুতে আটকে যাবে এই জন্য আমি ময়দা ব্যবহার করেছি এর মধ্যে ডাস্ট চিনিটাও দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এটার ব্যাটার তৈরি করতে হবে সেই জন্য এর মধ্যে কিছুটা আমি কাউ মিল্ক দিয়ে দিলাম আমি এটাকে একটু ফুটিয়ে রেখেছিলাম ফুটিয়ে ঠান্ডা করেছি আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটা ফাইন ব্যাটার করে নিতে হবে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছিল বলে আমি আর একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও আমি একটু চামচ দিয়ে নাড়ু দিচ্ছি ভালোভাবে যাতে করে এটা খুব ভালো হয় এবার আমি হুইস্কার দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম আরও ভালোভাবে যেটা যাতে এটা মিশে যায় এবার ব্যাটারটাকে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে এটা একটু ফাপি হয় আর সুজিটাও একটু নরম হয়ে আসে এবার আধ ঘন্টা বাদে আমি ফিরে এলাম দেখলাম বেশ ঘন হয়ে গেছে এই জন্য হুইস্কার দিয়ে আমি আরও আরেকবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ভালোভাবে ফাটানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এবার পাটি সাপটাটার পুরটাকে আমাকে বানাতে হবে প্রথমে আমি এক কাপ দুধ ভালোভাবে ফুটিয়ে গরম করে নেব এখানে গরুর দুধই আমি ব্যবহার করেছি এ ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এভাবে আমি গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই বড় চামচের কোরানো নারকোল এবার নারকোলটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে আর বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যেই আমি মিশিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো খোয়া ক্ষীর যাতে নারকোলের পুটটা খুব সুন্দর হয় আর খেতেও যাতে ভালো হয় এবার খোয়া ক্ষীরটা যাতে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে যেতে হবে বেশ ঘন হয়ে আসা পর্যন্ত নাড়িয়ে যেত দেখুন নাড়াতে নাড়াতে বেশ শুকনো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় খেজুরের গুড় দিলে যেমন এটার পুটটার মধ্যে ভালো গন্ধও হবে আর খেতে তো অপূর্ব হবেই আর এটাকে আমি নাড়িয়ে নাড়িয়াতে থাকলাম কন্টিনিউ নারী নাড়িয়ে একেবারে গুড়টা মিশে যাবে আর বেশ ড্রাই হয়ে আসবে ততক্ষণই পর্যন্ত এটাকে নাড়াতে হবে আর গুড়টা গলে জল হয়ে গেলে তো একটু পাতলা হয়ে যাবে সেই জন্য একটু বেশি কণি এটাকে নাড়িয়ে একেবারে শুক্র করে নিতে হবে দেখুন কি সুন্দর শুকনো হয়ে এসেছে আর কড়ার গা থেকে বেশ ছেড়েও আসছে এই অবধি কিন্তু নারকেলটাকে কন্টিনিউ নাড়তে হবে না নাড়লে কিন্তু কড়ার গায়ে আটকে ধরে যেতে পারে তো আমার পুটটা বানানো হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি আর পাত্রটার মধ্যে আগে থেকেই কিন্তু আমি একটা অয়েল ব্রাশ করে রেখেছিলাম তা না হলে ওটা আটকে যাবে এবার পুরটাকে ঠান্ডা করতে দিয়েছি আর তখন আমি একটা চাটু বসিয়ে নিয়েছি আর তাতে তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি আর তেলের মধ্যে আমি সামান্য ঘিও দিয়ে নিয়েছি এর মধ্যে এক হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম আরও আর এক হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ব্যাটারটাকে একটু নাড়িয়ে আকারটাকে সুন্দর করে দিয়ে নিতে হবে এখানে আমি একটা খুন্তি দিয়ে পুরো ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম ব্যাটারটা যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় এবার এটার একধারে ওই ক্ষীর আর নারকেলের পুটটা আমি দিয়ে এটাকে ফোল্ড করে নেব যেমনভাবে আমরা ডিম ভাজার সময় ফোল্ড করে নিই সেরকমভাবে এটাকে আমি ফোল্ড করে নেব দেখুন কত সুন্দরভাবে এটা ভাজাও হয়ে গেছে আর ফোল্ড করে একটা সুন্দর ভাবে পাটি সাপটা তৈরি হয়ে গেছে সমস্ত পাটি সাপটাই কিন্তু এখন আমার তৈরি হয়ে গেছে দেখুন সুজি দিয়েও যে এত সুন্দর পাটি সাপটা করা যায় এবং এই পাটি সাপটা পরিবেশন করে আপনারা বাড়ির সবার মন জয় করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ হইলেও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন